এরা বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না, এরা বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে, যে কারণে তারা মিরপুর সরকারি বাংলা কলেজে সেদিন আক্রমণ চালিয়েছে। মৌলবাদীদের কবর রচনা করতে জানে আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমাদের একজন বাংলা মা রয়েছেন যার নাম দেশরত্ন শেখ হাসিনা, যিনি আমাদের এই ছেলে মেয়েদেরকে কিভাবে গড়ে তুলতে জানেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে কিংবা ব্রিটিশরা যখন এখানে উপনিবেশ করে, কাশিম বাজার কুঠি যেমন ছিল, আজকের নয়াপল্টনে একটা কাশিম বাজার কুঠি করে বিদেশিরা ষড়যন্ত্র করে আবার জনগণের বিশ্বাস্য প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। আমাদের এখানে এসেছেন, আমরা চারপাশে দেখতে পাচ্ছিলাম যে টিউশনই শেষ করে অনেকে আমাদের আজকে এই প্রোগ্রামে এসেছেন, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে লেখাপড়া শেষ করে অল্প সময়ে বন্ধুদের পাশে নিয়ে এখানে সাথে এসেছেন। টিএসসিতে অনেকেই আড্ডা দিচ্ছিল, চায়ের আড্ডা দিচ্ছিল বন্ধু বান্ধবীদের সাথে, অনেকে আমাদের এই প্রোগ্রামে এসে সামিল হয়েছেন। আমাদের এই প্রোগ্রামের কথা শুনে আমাদের সামনে রোকে হল প্রাঙ্গণ থেকে আমাদের মেয়েরা ছুটে এসেছেন, কারণ আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে, হত্যা রাজনীতির কুশীলবদের বিরুদ্ধে আজকে আমরা বৃহত্তর ছাত্র সমাজ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই কর্মসূচিতে ছুটে এসেছে ঢাকা কলেজের নেতাকর্মীরা, ছুটে এসেছে আমাদের ইডেন কলেজের আমাদের ভাই আমাদের বন্ধু সহযোদ্ধারা, আমাদের ছুটে এসেছে বদ্রুন্নেসা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসেছেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সোহরাদি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসেছেন তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসেছেন কয়েকদিন আগে এই বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, মিরপুর বাংলা কলেজ বাংলা নাম দেখেই এদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে, যে কারণে বাংলা কলেজকে আক্রমণ করেছে, কারণ এরা বাংলা ভাষার চেতনায় বিশ্বাস করে না, এরা বাংলা ভাইয়ের চেতনায় বিশ্বাস করে, যে কারণে তারা মিরপুর সরকারি বাংলা কলেজে সেদিন আক্রমণ চালিয়েছে। সুদূর নারায়ণগঞ্জ থেকে আমাদের এই কর্মসূচিতে আজকে ছুটে এসেছেন নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা জানি নারায়ণগঞ্জের ছেলেমেয়েরা কি পরিমাণ বুক জিতিয়ে লড়াই করতে জানে, শেখ হাসিনার জন্য জীবন বাজি রাখতে জানে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য মৌলবাদীদের কবর রচনা করতে জানে আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ। বাবা মারা অনেক স্বপ্ন নিয়ে আছেন, তারা আশীর্বাদ করছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমাদের বাবা মায়েরা আজকে নির্ভাবনায় রয়েছেন, কারণ তাদের একজন অভিভাবক, আমাদের একজন বাংলা মা রয়েছেন যার নাম দেশরত্ন শেখ হাসিনা, যিনি আমাদের এই ছেলে মেয়েদেরকে কিভাবে গড়ে তুলতে জানেন। কিন্তু আজকে আবারও বাংলা মায়ের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি, তাদের ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। আজকে যখন সকলভাবেই তারা ব্যর্থ হয়েছে, তখন কিসের আশ্রয় তারা নেওয়ার চেষ্টা করলো? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে কিংবা ব্রিটিশরা যখন এখানে উপনিবেশ করে, কাশিম বাজার কুঠি যেমন ছিল, আজকের নয়াপল্টনে একটা কাশিম বাজার কুঠি করে বিদেশিরা ষড়যন্ত্র করে আবার জনগণের নেতা, বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা, জনগণের বিশ্বাস্য প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে, যে কারণে তারা এরা নির্বাচনে যেতে চায় না, যে কারণে এরা ভোটের প্রস্তুতি নিতে চায় না, কারণ তারা এরা ভালো করেই জানে যে নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ আর এদের একমাত্র সুযোগও এদের নেই। এবং এই রাজনৈতিক দলটি 2006 সালেও আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকেই বয়সে নবীন ছিলেন, সে সময় 2006 সালে আপনারা জানেন যে আজকে এরা ভোটাধিকারের কথা বলছে, কোন মুখে এরা ভোটাধিকারের কথা বলছে, 1,23,00,000 ভুয়া ভোটার তারা তৈরি করেছিল, তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল সেটিকে তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করে বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়েছিল 65 থেকে 67 করেছিল, শুধুমাত্র নিজের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বসানোর জন্য। আজকে আমরা মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বাংলাদেশের রাজনীতিতে শর্ট টার্ম অ্যাডভান্টেজ দিলে এটি বাংলাদেশের রাজনীতিতে লং টার্ম ডিজাস্টার পরিস্থিতি তৈরি করেছে। এবং আজকেও যদি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, এটি গণতন্ত্রের উপরে আঘাত, এটি একটি রেসিপি অফ ডিজাস্টার। এটির মাধ্যমে আমাদের ভোটাধিকার, এটির মাধ্যমে আমাদের সাংবিধানিক আইন কানুনকে এরা কলা দেখাতে চায়, আমাদের নিয়ম কানুনকে এরা পৃথাঙ্গুলি দেখাতে চায়। জীবনানন্দ দাশের একটি কবিতা আমার কাছে মনে হয় এই কবিতাটি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই লিখেছিলেন এবং আজকে যদি বেঁচে থাকতেন সেই কবিতাটি তিনি তাকেই উৎসর্গ করতেন, যেখানে তিনি যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, যাদের হৃদয়ে কোনো পৃথিবীর প্রীতি নেই, পৃথিবী অচল তাদের সুপরামর্শ ছাড়া, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা। আজকে এই কবিতাটি তিনি সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েই লিখেছিলেন। আজকে তারা আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে, মানবাধিকারের কথা বলছে, জাতির পিতার খুনিদেরকে বিরোধী দলের প্রধান বানিয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার চলছিল, এটি তো রাজনৈতিক কোনো প্রশ্ন নয়, বঙ্গবন্ধু হত্যার বিচার চলছিল আদালতে, সেই বিচার বন্ধ করে দিয়েছে, ফ্রিডম পার্টিকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, দূতাবাসে রাজনীতি করার সুযোগ দিয়েছে, রাজনৈতিক দল করার সুযোগ দিয়েছে, আর এর আগে তো সংবিধানে ইন্ডেমনিটি দিয়ে জাতির পিতার হত্যাকারীদের সম্পূর্ণ দায়মুক্তি তারা প্রদান করেছিল। এই ইতিহাস বাংলাদেশের ছাত্র সমাজ কখনো ভুলে যেতে পারে? এই ইতিহাস বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই ভুলে যেতে পারে না, যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা দল মত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেতা দেশ স্বপ্ন শেখ হাসিনার পক্ষে থাকবো। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, New Dimensions in Education.